السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. সম্মানিত ভাই বোনেরা যে যেখান থেকে শুনছেন সবাইকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের কথা এখানে শুরু করছি। সাম্প্রতিক সময়ে বিশেষ করে ফ্রান্সে ঘটে যাওয়া ঘটনাগুলোর প্রেক্ষিতে বর্তমান সময়ে গোটা দুনিয়াতে মুসলমানদের মধ্যে একটি জাগরণ লক্ষ্য করা যাচ্ছে এবং সেই প্রেক্ষিতে ফ্রান্সের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ আরোপের জন্য মুসলিম দেশগুলো সরকারের প্রতি জনগণের আহ্বান অত্যন্ত জোরালো হয়ে উঠেছে। সরকারগুলো সেই আহ্বানে সাড়া দিচ্ছে অথবা না দিচ্ছে, জনগণ সেদিকে না তাকিয়ে ব্যক্তিগত উদ্যোগে ফ্রান্সের অন্য বর্জনের আন্দোলনের ডাক দিয়েছেন এবং গোটা দুনিয়াতে এটি শক্তিশালী একটি আন্দোলন হিসেবে এখন বর্তমানে চলছে। এর প্রেক্ষিতে বিভিন্ন প্রসঙ্গগুলো উঠে আসছে, ব্যক্তিগতভাবে আমার কাছেও কেউ কেউ প্রশ্ন করেছেন ইসলামে অর্থনীতিতে এ ধরনের অর্থনৈতিক অবরোধ করার সুযোগ আছে কিনা, এবং যদি থাকে বিষয়টার প্রেক্ষিতগুলো একটু আলোচনার দাবি রাখে, এবং সেই প্রসঙ্গটি মূলত আমরা এখানে আজকে আলোচনা করতে চাই। সাধারণভাবে আমরা বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়গুলো আমাদের জন্য হালাল করেছেন সে বিষয়গুলো আমরা যে কোনো জায়গায় যে কারোর সাথে লেনদেন ব্যবসা বাণিজ্য আমরা করতেই পারি, উৎপাদন বিক্রয় বিপণন। কিন্তু যেগুলো হারাম সেগুলো অন্যদের তো দূরের কথা, মুসলমানদের মধ্যেই বেচা বিক্রি উৎপাদন বিপণন অথবা অমুসলিমদের মধ্যে কোনোটাই আমাদের জন্য জায়েজ নেই। আমি যে একটা শুরুতে তেলাওয়াত করেছিলাম, আলিয়াম আকমল তোলাকুম দিন আকুম আকমন্ত আলাইকুম নেমাতি, এই আয়াতেরই সুরা আল মায়েদার 3 নম্বর আয়াত। এই আয়াতের শুরুর দিকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম ওয়াল-লাহমু ওয়াল-খিনজীরি ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ইলা আখিরিল আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মৃত জন্তুর গোশত রক্ত এবং যেটা আল্লাহ ছাড়া অন্য কারণে উৎসর্গ করা হয়েছে সেটা যদি হালাল কোনো প্রাণীও হয় এভাবে, অথবা এখানে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে। ইসলাম একটি পূর্ণাঙ্গ দিন এবং এখানে এর বাইরে কিছুই নেই, বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো সাধারণভাবে এমনিতেই আমাদের জন্য জায়েজ নাই, যে কারোর সাথেই লেনদেন করা ক্রয় বিক্রয় করা কিছুই। আর অন্যদিকে হালাল জিনিস আমরা যে কোনোভাবে যে কারোর সাথে লেনদেন করতে পারি, ব্যবসা বাণিজ্য করতে পারি, এক্ষেত্রে আমাদের কোনো বাধা নেই। আর সাধারণভাবে ইসলামের যে ব্যবস্থা অর্থ ব্যবস্থা সেখানে সাধারণত বয়কটের ধারণাকে সাধারণত হয়তো উৎসাহিত করা হয় না বটে, ইসলামের ইতিহাসে আমাদের কোরআন সুন্নার মধ্যে এর মধ্যে প্রচুর উপাদান আছে, আমাদের সোনালী যুগের অনেক উদাহরণ আছে। তো বয়কট অবরোধ এই সাধারণ ধারায় এটি একটি অস্ত্র হিসেবে অনেক আগ থেকেই কিন্তু ব্যবহৃত হয়ে আসছিল। আমরা দেখেছি যে ইসলামের বিরুদ্ধে কুরাইশরা এই অস্ত্র প্রয়োগ করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর বিরুদ্ধে, এবং 3 বছর যে বয়কট তারা করেছিল এর মধ্যে বিশেষত লেনদেন কেনাকাটা উঠা বসা বিয়ে শাদী সব কিছু তারা বন্ধ করে দিয়েছিল, এবং এটি একটি অস্ত্র হিসেবে বহু আগ থেকেই এই প্রচলিত ধারাটি ব্যবহৃত হয়ে আসছে। সাধারণভাবে ইসলাম এই জিনিসটা প্রয়োগ করে না, কিন্তু যেখানে অসাধারণ প্রেক্ষিত আছে সেখানে অনেক জায়গায় এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও এই অবরোধের এই অস্ত্র ক্ষেত্রবিশেষে প্রয়োগ করা হয়েছে। অর্থাৎ মোটা দাগে যেটা বলা যায় সেটা হচ্ছে যে এটি অবৈধ বা হারাম কোনো পদ্ধতি নয়, এটা জায়েজ এবং একটি অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে। আবার কেউ লেনদেন করছে
ব্যবসা বাণিজ্য করছে, আপনি তাকে হারাম বলে তার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিতে পারেন না। অর্থাৎ এটি আবেগের একটি জায়গা, রাজনৈতিক সিদ্ধান্তের একটি জায়গা, অর্থনৈতিক সিদ্ধান্তের একটি বিবেচনার বিষয় এখানে কাজ করছে। যদিও সাম্প্রতিক সময়ে বিশেষ করে ফ্রান্সের যে ঘটনা, এই ঘটনার প্রেক্ষিতে আলোচনাটা বেশি জোরদার হয়েছে এবং সেই প্রেক্ষিত বিবেচনা নিয়ে অপরাপর কিছু প্রেক্ষিত বিষয়ে বিবেচনা করে আজকের আলোচনাটি আমি করতে চাই। তো যেখানে যেটা বলছিলাম যে বিষয়টি সাধারণ নয়, যেখানে যেমন ধরেন আমাদের ফিলিস্তিনের প্রসঙ্গ যদি বলি, যেখানে তাদের ঘরবাড়ি থেকে তাদেরকে উচ্ছেদ করা হয়েছে, তাদের ধন সম্পদ ডাকাতি করা হয়েছে, সেই প্রেক্ষিত বিবেচনার প্রশ্ন আছে এবং সবগুলো মিলিয়েই মূলত এই আলোচনাটি আমরা কমনলি করতে চাই। তো যেখানে আল্লাহ এবং আল্লাহ রাসুলের অবমাননা করা হয়, সেখানে মুসলমানদের প্রতিক্রিয়া কী হবে, তার জবাব মুসলমানরা কীভাবে দেবে, অর্থনৈতিক অস্ত্র মুসলমানরা কতটুকু প্রয়োগ করবে, এই বিষয়গুলোতে কিন্তু আমাদের সোনালী যুগেও নির্দেশনা কিছুটা ছিল। এবং আমরা দেখেছি যে বনু কুরাইজার ঘটনা যখন ঘটে, বনু কুরাইজার প্রেক্ষিত খন্দকের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেখান থেকে ফিরে এসে এখনও পুরোপুরি ফ্রি হননি তিনি। তিনি জোহর নামাজ পড়েছেন, এই অবস্থায় জিব্রাইল আলাইহিসসালাম এসে যে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি কি অস্ত্র ছেড়ে দিয়েছেন, ফেরেশতারা কিন্তু আমার অস্ত্র ছেড়ে দেয়নি। বিষয় হচ্ছে বনু কুরাইজা প্রসঙ্গটি আসছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন অগ্রবর্তী দলকে পাঠালেন, তাদেরকে বললেন যে তোমরা আসর নামাজ সেখানে না পৌঁছা পর্যন্ত পড়বে না। কিন্তু দেখা গেল এক গ্রুপ আসর নামাজের সময় হয়েছে, যুক্তি ছিল যে নামাজের সময় যেহেতু হয়ে গেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো দ্রুত যাওয়ার প্রেক্ষিতটা বলেছেন, সেই জন্য আমরা নামাজ পড়ে ফেলি। আরেক গ্রুপ বলেছে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদেরকে বলেছেন যে নামাজ না পড়ে সেখানে গিয়ে পড়ার জন্য, সেখানে গিয়ে মাগরিবের নামাজের সময় হয়ে গিয়েছে। তো বিষয় হচ্ছে যে পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে না, তোমরা দুই গ্রুপই সুন্নাহ অনুসরণ করেছ, অর্থাৎ দুই গ্রুপকেই তিনি সহি বলেছেন। তো এটা হচ্ছে এরকম একটি বিবেচনার প্রসঙ্গ, ক্ষেত্রে বিশেষে কেউ এই ধরনের বিষয়াশয়ে সিদ্ধান্ত নিয়ে নিতে পারেন, আবার কেউ এমনও হতে পারে যে এখন সিদ্ধান্ত আমরা নিতে পারছি না, অনেকগুলো বিষয় আছে। সুতরাং এখানে আমরা এক গ্রুপ এক ধরনের আচরণ করব, অন্যরা অন্য ধরনের আচরণ করব, আবার একে অপরকে একেবারে সীমান্তে পাঠিয়ে দিব, ইসলামের একেবারে সর্বোচ্চ সীমানায় পাঠিয়ে দিব, কাউকে জাহান্নামে পাঠিয়ে দিব, এরকম আচরণ আমরা করতে পারি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়কটের যে স্ট্র্যাটেজি, এটা ব্যবহার করেছেন এবং অনুমোদিত একটি বিষয় আমরা দেখেছি ওনার জামায়ও এটা করেছেন এবং বিভিন্নভাবে করেছেন। এই অস্ত্রটি জাহেলি যুগে অন্যরা অন্যভাবে আচরণ ব্যবহার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারের মধ্যে এমনকি এমনও ছিল যে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী, যারা সাহাবায়ে কেরাম, যারা হকের উপর আছে, তাদেরকে হকের উপর টিকিয়ে রাখার জন্য কখনও কখনও এই জিনিসটি তিনি ব্যবহার করেছেন। আমরা দেখেছি যে তাবুকের যে অভিযান, সেখানে রোমানদের অগ্রগতি থামিয়ে দেওয়ার জন্য যে অভিযানটা পরিচালনা করা হয়েছিল রজব মাসের সময়, অত্যন্ত গরম, ফসল উত্তোলনের সময়, আবার পানির সংকট চলছিল, এরকম অবস্থায় যখন তাবুক অভিযান পাঠালেন, তখন মুনাফিকদের অনেকেই যায়নি অজুহাত দিয়ে, এবং তাদের অজুহাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাথে গ্রহণ করে নিলেন। কিন্তু তিনজন সাহাবির অজুহাত গ্রহণ করেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি, যেহেতু তারা সত্য দিনের উপর ছিল এবং ওনাদেরকে দিনের উপর টিকিয়ে রাখার জন্য বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদের বিরুদ্ধে অবরোধের বিষয়টি তিনি কার্যকর করেছেন। এবং আমরা দেখেছি যে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুরারা ইবনে আর রাবি আল আমরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হিলাল ইবনে উমাইয়া আল ওয়াকিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই তিনজনের বিরুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সাময়িক স্থগিত করলেন, তাদের অবরোধ করে দিলেন, তাদের সাথে উঠা বসার লেনদেন সব বন্ধ করে দিলেন, এবং একটা পর্যায়ে যাওয়ার পর তাদের বিবিদের সাথে অবস্থান করাটাও তিনি বন্ধ করে দিলেন। অর্থাৎ কঠিন একটি অবরোধ তিনি আরোপ করেছিলেন এবং আল্লাহর পক্ষ থেকে পরবর্তীতে বিষয়টি অবরোধ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে আল্লাহর ইশারায় সে অবরোধ তিনি উঠিয়ে নেন এবং তাদেরকে সমাজে ফিরিয়ে নেন। তো এটি ছিল মুত্তাকিদের জন্য, মুমিনদের জন্য তাদের হকের উপর টিকিয়ে রাখার জন্য একটি পদ্ধতি। আবার আমরা দেখেছি যে বনু হানিফার প্রধান এবং ইয়ামামা এলাকার একজন নেতা ছিল জনাব সুমামা বিন উসার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন মুসলমান হননি, তিনি কয়েকজন সাহাবিকে হত্যার দায়ে গ্রেপ্তার করা হয়েছিল তাকে, এবং তিনি যখন দীন গ্রহণ করতে অস্বীকার করেন, একটা পর্যায়ে তাকে ছেড়ে দেওয়া হয় এবং পরবর্তীতে তিনি আবার ফিরে আসেন, ফিরে এসে ইসলাম গ্রহণ করেন। তো তিনি যখন ইসলাম গ্রহণ করেন, এরপর উমরা করতে যান মক্কায়,
এবং জাহেলি যুগের সেই সময়ে মক্কার কুরাইশদের যে নৃশংসতা, বীভৎসতা, তাদের যে অমানবিক আচরণ, ইসলামের বিরুদ্ধে তাদের যে হিংসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিরুদ্ধে তাদের যে অবমাননাকর উক্তি, কথাবার্তা, এই বিষয়গুলোতে তিনি প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন। এখন আঘাতপ্রাপ্ত হয়ে তিনি ঘোষণা দিয়ে দেন যে ইয়ামামা এলাকা থেকে একটা দানাও আর কুরাইশরা পাবে না, তাদের কাছে বিক্রি করা হবে না। তিনি সরাসরি অবরোধের ডাক দেন এবং অবরোধ কার্যকর করেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিঃসন্দেহে সে অবরোধকে অনুমতি দিয়েছিলেন, কারণ এই অবরোধ কার্যকর ছিল 632 সালে যখন হুদাইবিয়ার সন্ধি হয়। সেই সময়ে কুরাইশরা তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে অনুরোধ করে, যেহেতু আপনার সাথে এখন চুক্তি হয়েছে আমাদের, এখন আপনি একটু যদি এই অবরোধটা তুলে নেন, ইমাম এলাকা তাদেরকে অবরোধটা তুলে নিতে বলেন, তাহলে আমাদের ভালোভাবে উপকার হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সুমামা বিন উসার রাদিয়াল্লাহু আনহুকে বলেন অবরোধটা উঠিয়ে নাও, এবং তিনি অবরোধ উঠিয়ে নেন চুক্তির কারণে। এবং দেখা গেল যে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়, বুখারী এবং মুসলিম দুইটাতেই এই প্রসঙ্গটি কিন্তু আসছে। এবং বুখারী শরীফে 7টি আর একটা হাদিসের 7টি জিনিসের প্রসঙ্গ আসছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করতে নিষেধ করেছিলেন। মধ্যে একটি হচ্ছে জালেমকে সহযোগিতা না করা, জালেমকে কোনো অর্থে সহযোগিতা না করা। তা আজকে যারা ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনদের বিরুদ্ধে জুলুম করছে, অথবা ফ্রান্সে আজকে যারা মুসলমানদের বিরুদ্ধে জুলুম করছে, সেখানে মসজিদ বন্ধ করে দিয়েছে, সেখানে অপর অপর বিষয়ে মুসলমানদের বিরুদ্ধে আজকে মারাত্মকভাবে সামাজিক একটা আন্দোলন তারা গড়ে তুলেছে, রাষ্ট্রীয়ভাবে যেখানে মুসলমানদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননার জন্য রাষ্ট্রীয়ভাবে যেখান থেকে আজকে উৎসাহিত করা হচ্ছে, সেই জায়গায় আমাদের রেসপন্সটা কেমন হবে, এই প্রসঙ্গটা নিশ্চয়ই আমরা জালেমকে সহযোগিতা করতে চাই না। সুতরাং যারা সিদ্ধান্ত নিয়েছেন যে জালেমকে সহযোগিতা আমরা করবো না, সুতরাং তাদের পণ্য আমরা ব্যবহার করবো না, তারা কেউ বলতে পারেন না যে তারা এই সিদ্ধান্ত তারা নিয়েছে, ভুল নিয়েছে অথবা হারাম তাদের এই সিদ্ধান্ত। আপনি যদি নিজে ব্যবহার করেন সেটা আপনার প্রসঙ্গ, সেটা আপনার সাথেই যাবে, কিন্তু আপনি কোনোভাবেই তাদের এই সিদ্ধান্তকে অবৈধ বা শরীয়তের দৃষ্টিতে যথার্থ না এটা কোনোভাবেই বলতে পারেন না। আপনি যুক্তি দিতে পারেন সেখানে তো মুসলমান আছে, তাদের কী হবে। হ্যাঁ, এই বিষয়টা অবশ্যই আপনি যুক্তি দিতে পারেন, এবং সেই প্রসঙ্গটি নিশ্চয়ই আমরা যারা পণ্য বর্জন করব, তারা যাদের সুযোগ আছে, যাদের আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা বাণিজ্যের খোঁজখবর যারা রাখতে পারেন, যাদের অ্যাক্সেস আছে এই প্রসঙ্গগুলোতে, তারা নিঃসন্দেহে খবর নেবেন। খবর নিয়ে এর মধ্যে কোনো মুসলিম কোম্পানি যাতে ক্ষতিগ্রস্ত না হয় নিঃসন্দেহে সেই বিষয়টি দেখবেন। আবার সব জায়গায় কিন্তু এই অবরোধ আমরা কার্যকর করে নিই। চায়নাতে মুসলমানদের বিরুদ্ধে অনেক কিছু করা হচ্ছে, কিন্তু গণভারে চায়না পর্যন্ত বর্জন করা এই বিষয়ে কিন্তু কোনো মুসলমান এভাবে গণভারে সিদ্ধান্ত নেয়নি। অর্থাৎ এই সিদ্ধান্তটা প্রেক্ষিত বিবেচনায় প্রয়োগ করার সুযোগ আছে এবং সেটা আমরা এখন দেখছি। সুতরাং এটাকে কেউ অবৈধ অথবা করা যাবে না এরকম বলে বিভ্রান্তি করার সৃষ্টি করার সুযোগ নেই। যেখানে হাদিসে আসছে, আমাদের কোরআনে আমাদের তাকিদ দেওয়া হয়েছে ইকুইটি, ফ্রিডম এবং জাস্টিস, সমতা, ন্যায্যতা, স্বাধীনতা এবং ন্যায়পরায়ণতা, সবার জন্য নিশ্চিত করা। এবং সে যেখানে এটা বিচ্ছিন্ন ঘটনার কারণে হোক আর রাষ্ট্রীয় সিদ্ধান্তের কারণে হোক, যেখানে এটা ব্যত্যয় ঘটবে মুসলমানরা অবশ্যই সেখানে কথা বলবে। এবং মুসলমানদের যতদিন খেলাফত কায়েম ছিল ততদিন অমুসলিম দুনিয়াতেও যদি কোনো জুলুম হয় আর সেই জুলুমের বিচার যদি মুসলিম দুনিয়াতে আসে এবং মুসলমানরা সেটা সেই বিচার কিন্তু কার্যকর করেছে। সুতরাং এটি আমাদের যতটুকু আমাদের সামর্থ্যের মধ্যে আছে এবং সেটা যদি কেউ কার্যকর করতে চান, কেউ যদি অর্থনৈতিক অস্ত্রটি প্রয়োগ করতে চান, তাহলে তাকে বরঞ্চ উৎসাহ দিতে হবে। এবং তবে এটি কোনোভাবেই উইজডমের বিপরীত যাতে না হয়, যাতে বিচক্ষণতার বিপরীত না হয়, সেটাও একই সাথে খেয়াল রাখতে হবে। বিশেষ করে ফ্রান্সের ক্ষেত্রে আমরা একথাটি বলছি, ইসরায়েলের ক্ষেত্রে আমরা একথাটি বলিনি। কারণ হচ্ছে ইসরায়েল প্রথমত হচ্ছে সেখান থেকে ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করেছে, তাদের সম্পদ চুরি করেছে, ডাকাতি করেছে, এবং চুরি করা ডাকাতি করা মাল জেনে বুঝে কেউ ক্রয় করতে পারে না, এটা সরাসরি হারাম। সুতরাং ইসরায়েলের ক্ষেত্রে আমরা এটা ঢালাওভাবে এই সিদ্ধান্তটা আমরা নিতেই পারি এবং আমরা বলেছি আগেও। ফ্রান্সের ক্ষেত্রে অথবা অপরাপর দেশগুলোর ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্ক হতে হবে, যথেষ্ট বিচক্ষণতার সাথে আমাদেরকে কাজ করতে হবে। এবং কেউ যদি বলেন যে আমি ব্যবসা বাণিজ্য তাদের সাথে চালাবো, তাদের জিনিস ক্রয় বিক্রয় করবো, সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত হতে পারে এবং সেটাকেও আমরা বাধা দিতে পারি না বা বাধা দিব না, তার সিদ্ধান্তকে হারাম আমরা বলবো না, তিনি সেটা করছেন, তার দায় তার। আমরা দেখেছি যে বানু কাইনুকা এবং বানু নাজির, বানু কুরাইজা, এদের সাথে শেষ মুহূর্ত পর্যন্ত, চূড়ান্ত মুহূর্তের আগ পর্যন্ত সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করেছেন, ক্রয় বিক্রয় করেছেন।
এবং এই ক্ষেত্রে কোনো বিধিনিষেধ ছিল না। কিন্তু আবার জায়গায় জায়গায় ক্ষেত্র বিশেষে এই অর্থনৈতিক অস্ত্র কিন্তু প্রয়োগ করা হয়েছে। তো আজকে বিশেষ করে ফ্রান্সের ক্ষেত্রে মুসলিম দুনিয়া মোটামুটি ঐক্যবদ্ধ, যেখানে তাদের পণ্য বর্জন করে একটি শাস্তি তাদের উপর আরোপ করা, তাদেরকে বুঝিয়ে দেওয়া মুসলিম দুনিয়া যদি তাদের পণ্য বর্জন করে তাহলে তাদের অনেক বড় একটি অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়তে হবে, এবং সেই সিদ্ধান্ত যদি আমরা সত্যিকারতে কার্যকর করে দেখাতে পারি নিঃসন্দেহে এটি বড় কিছু হবে। তবে পাশাপাশি আমাদেরকে অবশ্যই আমাদের বিচক্ষণতার পরিচয় দিতে হবে এবং সেটা কতটুকু আমরা যাব, কতটুকু করব, এই বিষয়গুলো আমাদের ভেবে চিন্তে ঠিক করতে হবে। কিন্তু এখানে জায়েজ না জায়েজ বলে এই প্রসঙ্গগুলোকে উড়িয়ে দিয়ে বিচ্ছিন্নভাবে আজকে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো সুযোগ নেই। সোজা সাপটা কথা হচ্ছে এটি অত্যন্ত বৈধ এবং কার্যকর একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়া কোথায় আমরা ব্যবহার করবো অথবা কোথায় করব না সেটা হয়তো বিবেচনার প্রসঙ্গ আছে, কিন্তু এটি একটি কার্যকর একটি অস্ত্র এবং সেটা সাধারণভাবে হালাল জিনিসগুলো ছাড়া হারাম জিনিসগুলো তো সবসময়ের জন্য কার্যকর এবং কোনো সময় আমরা এটা করতে পারবো না। বাকি হচ্ছে হালাল জিনিসগুলো, সেগুলো আমরা ক্ষেত্র বিশেষে অস্ত্র আমরা প্রয়োগ করবো এবং এর বিকল্প যদি আমরা অন্য জায়গায় পাই তাহলে তো আমাদের সাধারণভাবে উচিত হচ্ছে সেটা বর্জন করা। এর বাইরে যদি দেশ এবং জাতির কার্যকর কোনো প্রসঙ্গ থাকে, যে জিনিসটা ছাড়া আপনি কোনোভাবেই কাজ করতে পারছেন না, অর্থনৈতিকভাবে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেসব প্রসঙ্গ নিঃসন্দেহে বিবেচনা করতে হবে। অর্থাৎ সার্বিক বিবেচনায় আমরা এই জিনিসটার পরীক্ষা নিরীক্ষা করার সুযোগ পেয়েছি এবং আগামী দিনগুলোতে এই বিষয়গুলো নিয়ে আরও কথাবার্তা হবে, আরও পরীক্ষা নিরীক্ষা হবে এবং সেই বিষয়গুলো আমরা নিঃসন্দেহে বিচক্ষণতার সাথে অধ্যয়ন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিচক্ষণতা, ন্যায্যতা এবং ইনসাফ এই বিষয়গুলো বিবেচনা করে জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।